এটা বলছেন ওটা অনেকটা অনেকাংশে খুশিও লাগে, কেননা বর্তমান দুনিয়াটাই হচ্ছে তার আত্মনির্ভর একটা দুনিয়া, তরুণ নির্ভর। আমি যেটা বলছেন আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি প্রধানমন্ত্রীর কথা যেটা বলছেন তার অন্য নির্ভর, যেহেতু প্রধানমন্ত্রী নিজেও কিন্তু তার নির্ভর খুবই বর্ষা করে, খুবই একটা বর্ষার জায়গা আছে। প্রধানমন্ত্রী যেন দেশে একা চিনা আমাদেরও বর্ষাস্ত আশ্রয়স্থ। আর আপনি যেটা বলছেন, আমি তরুণ, ভালো একটা উদ্দেশ্য নিয়ে আসছি, সৎ একটা উদ্দেশ্য নিয়ে আসছি, সামাজিক একটা দায়বদ্ধতা আছে, নৈতিক দায়বদ্ধতা আছে, ওই দায়বদ্ধতার জায়গা থেকে 8 নম্বর ওয়ার্ড খুবই অবহেলিত একটা জায়গা, ফেলে পড়া একটা ওয়ার্ড, ওটাকে ঢেলে সাজানোর জন্য আসছি। মানুষের যদি আন্তরিক সহযোগিতা পায় আমার সর্বোচ্চ প্রচেষ্টা ইনশাল্লাহ থাকবে, আর সৃষ্টিকর্তা যদি সহায় হন ইনশাল্লাহ আমি আশাবাদী, আমি সর্বোচ্চ আশাবাদী। যে বর্তমানে মানুষ যারা ভোটার আপনার এলাকাতে আছে তারা অনেকজনে অনেক এখানে বড় মিষ্টি ভাই, এখন মানে বড় যুগ হিসেবে মানুষ অনেক শিক্ষিত, একজন আমি এখানকার অনেক রিপোর্ট দেখলাম, অনেক ছেলেদের সাথে মেয়েদের সাথে কথা বলছি, বললাম আপনার আব্বা কী করে কৃষক, কিন্তু মেয়েদেরই ইন্টারে করে, মেয়ে আপনার ডিগ্রি করে, মেয়ে আপনার মাস্টার্স, কিন্তু বাপ কৃষক বা দিন মজুর কাজ করে সরাসরি বলতেছা। আমার বাপ জিল লেবার, আমি মাস্টার্স করতেছি, এখন মোটামুটি সব জায়গায় কিছু রাস্তা বেড়ে গেছে। এখন বর্তমানে আপনাদের এলাকায় যে ওল্ড যারা ছিল অনেক অশিক্ষিত বা অনেক অশিক্ষিত বলবো না, একেবারে কম জানে যেভাবে বুঝছে, তাদেরকে যেভাবে বুঝায় যেভাবে বুঝায় যেভাবে বুঝবে, কিন্তু এখন বর্তমানে যে বুঝারটা মনে করেন একটা হচ্ছে 5 বছর একজন নির্বাচিত হয়ে একটা দায়ীবদ্ধ একটা এলাকা থাকবে, সে লোক যদি কোনো পাটাকার মধ্যে যদি তাকে যদি বেচা কিনা হয় আসে, সে তো অটোমেটিকলি সে পর্বত জায়গায় দিবে, আমি তো টাকার বিনিময়ে আসছি, সে তো মানুষের কাছে দায়ীবদ্ধ থাকবে না। এটা কতটুকু আপনার কাছে একটা বিচার বলেন যে একটা লোক নির্বাচিত হলো সে তাকে টাকার বিনিময়ে আসলো, বা একজন যে কোনো মানুষের উপর দিয়ে নির্বাচিত হলো একটা অযোগ্য লোককে যেটা এলাকার যোগ্য না, সে তো প্রথমে বলবো যে আমি তো আসছি আমার খেয়ার জন্য, এখন এলাকাবাসীর একটা দায়, এটাই তো আমাদের একটা কথা, যে এলাকাবাসী যারা আছে যারা শিক্ষা আছে তারা শিক্ষিত, যারা শিক্ষিত কিন্তু যারা কম শিক্ষিত তারাও বিবেচনা করে না আমি তো আগে ভুল করছি, আগে ভুল করছি এখন আর ভুলের দিনটা নেই, এখন আমি টাকা যে দেখ আমি টাকা পাইছি খাইছি, কিন্তু আমার যে মনের মধ্যে একটা নৈতিক দায়িত্ব আছে, আমার একটা মন দায়িত্ব আছে, আমি মনটা একটা আমার একটা যে জীবন আমার একটা যে দায়িত্ব রেখে আমি পড়ি, আমার জ্ঞান আছে আমার জ্ঞান দিয়েছে, আমি কাকে ভোটটা দিয়ে 5 বছর যে নিয়োজিত করলে আমার যে জনপ্রতিনিধি নিয়োজিত করবো সে আমার জন্য কি করতে পারবে, 5 বছরের জন্য আমার জন্য কোথায় যে কাজ করতে পারবে, সে কতটুকু কাজ করতে পারবে, আমার যে আমি যে অবহেলিত যে এলাকার মধ্যে আছি, আমি আমার পথে আরও 10 জন আছে, যে আমি এমন একজনকে সে যেন আমার জন্য 5 বছর আমি নিশ্চয় থাকতে পারি, আমার কেয়ার করতে পারে, সেরকম লোককে বাঁচা করার দরকার না, এই ব্যাপারে আপনার মনে করতে পারে। আসলে প্রথমে বলবো আপনি যে কথাটা বলছেন যে একজন স্টুডেন্টকে জিজ্ঞেস করছেন তার বাবা কৃষক, তার বাবা রিক্সা চালক, আসলে এটা কোনো লজ্জার বিষয় না, লজ্জার বিষয় সুন্দর কথা, অনেকটা গর্ব করি, অনেকটা ক্ষেত্রে ভালো, অনেক গর্ব করি, তার অনেকটা ক্ষেত্রে ভালো লাগে, এটা খুব গৌরবের একটা গৌরবের বিষয়, গৌরবের একটা বিষয়। আমরা হয়তো যে প্রধানমন্ত্রী যোগাযোগ সংবাদ মাধ্যমে দেখি অনেক সময় বিষয়টা খুব আনন্দের গর্বেরও বিষয়, একজন কৃষকের ঘরে একজন বিসিএস ক্যাডার, আসলে আমার খুব ভালো লাগে, এটা একটা ভালো লাগা কাজ করে। আরেকটা বিষয় যেমন একজন দিন মজুরের ঘরে একজন ডাক্তার হচ্ছেন, একজন MBBS ডাক্তার হচ্ছেন হচ্ছেন না, তো এগুলো খুব ভালো লাগার একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাকে এর আগেও বলেছি আমি তরুণ, বিশেষ করে পরিবর্তনের ছোঁয়ার পরিবর্তনের জন্য তরুণদের হাতে, যদি আমরা একটা কথা বলি যে কি তরুণ নির্ভর দুনিয়া না, তরুণ নির্ভর বাংলাদেশ, আমি চাই তরুণের হাতে যান সব কিছুই, যাতে তরুণের হাতে যায় হচ্ছে এখন বর্তমান কিন্তু অনেকাংশে ডেভেলপ বলতে পরিবর্তনশীল, পরিবর্তনশীল পরিবর্তনের ছোঁয়া সব জায়গায় যাচ্ছে, আমি মনে করি তরুণেরা যদি চায় সব কিছু পরিবর্তন করতে পারবেন, আমি নিজেও তা করুন, আমার একটা বিশ্বাস বর্তমান সময়ে আপনি দেখবেন 60% প্লাস দেখবেন সব কিছু, আমি আশাবাদী তরুণরা তরুণদের মূল্যায়ন করবেন, তরুণদের মূল্যায়ন করবেন, শিক্ষিতরা শিক্ষিতদের মূল্যায়ন করবেন, এক্ষেত্রে আমি শুধু আশাবাদী।
যদি একজন শিক্ষিত পার্সন আছে সে তো কোনদিন প্রেম করার চিন্তা করবে না, অপরাধ করার চিন্তা করবে না, সে সবগুলো চিন্তা করবে যে আমি আমাকে যে আমি আমি সে দায়িত্বটা কিভাবে এড়াবো, কিভাবে এরকম একজন অশিক্ষিত লোক আসলে বা একজন অন্য শ্রেণীর লোক আসলে জানেন এটা সব বিষয়ে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে, জন্ম নিবন্ধনের ক্ষেত্রে আমাদের খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে, সেটা আসলে দুঃখজনক হলেও সত্যি। কারণ এটা আমি জানি না সংশ্লিষ্ট বিভাগরা কী করতেছেন, ওনারা কতটুকু দায় এড়াতে পারবেন আমি জানি না, কতটুকু দায় এড়াতে পারবেন জানি না। আমি নিজেও নিজেও জন্ম নিবন্ধনের ক্ষেত্রে অনেকটা দুর্ভোগ পোহাতে হয়েছে। হ্যাঁ, এই জন্য আমি জন্ম নিবন্ধনের ক্ষেত্রে অনলাইন সার্ভিসের জন্য একটা নিজস্ব অনলাইন সার্ভিস, ফ্রি অনলাইন সার্ভিস, শুধুমাত্র জন্ম নিবন্ধন এবং আইডি কার্ডের ক্ষেত্রে যতটুকু সম্ভব ফ্রি অনলাইন সার্ভিস তৈরি। হ্যাঁ, নিজের এটা আমার ব্যক্তি উদ্যোগে করবো। আরেকটা বিষয় হচ্ছে ধারাবাহিকভাবে অগ্রাধিকার ভিত্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করব। আর যেমন এলাকার আমাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমি অলরেডি একটা উদ্যোগ নিয়েছি, তবে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমাদের যোনটা 8 নম্বর ওয়ার্ড অবহেলিত বলতে 8 নম্বর ওয়ার্ডে একটা ভোট কেন্দ্র নাই। আসলে দুঃখজনক হলে সত্যি দুঃখ প্রকাশ করছি, এটা আমি আমি একজন মেম্বার করছি, মানুষের কাছে গিয়ে লজ্জা বোধ করছি, আমার ভোট দিতে যাবেন এটা বলতেও খুব লজ্জা লাগে আমার। তো এই জন্য আমার যারা আমার পারিপার্শ্বিক আমার ইয়ারা আছে, ভাই ব্রাদার যারা আমার ভোটারগণ আছে, সকলকে আমি আশ্বস্ত করেছি আমার এককভাবে কখনো সম্ভব নেই। কোনো একটা উন্নয়ন বলেন, সামাজিক কাজ কার্যক্রম বলেন, সব কিছুতে এককভাবে কখনো সম্ভব না। কাজ করতে গেলে সকলের আন্তরিক সহযোগিতা লাগবে, সমন্বয় লাগবে। সমন্বয়ের বিষয়টা হচ্ছে কীরকম, আমি ওপেনলি সমন্বয় করতে হবে, আমি আপনার সাথে বললাম বা আমি আপনাকে সহযোগিতা করব, কিন্তু ভিতরে গিয়ে যদি অন্য একটা বিষয় এসে যায় তাহলে কখনোই সম্ভব না। আন্তরিক, তাই বলতেছি আন্তরিক সমন্বয়টা দরকার, আন্তরিক সহযোগিতা দরকার সবাইকে নিয়ে। আমি বিশেষ করে জায়গারও কিছু সংকলন আছে, আর আমাদের যারা আমি আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান আছেন আর আমাদের ইয়ানো মহোদয় আছেন, ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টা নিয়ে। 8 নম্বর ওয়ার্ডে যাতে একটা পূর্ণাঙ্গ ভোট কেন্দ্র হয়, আমরা ব্যক্তি উদ্যোগেও এটা সকলের সহযোগিতা নিয়ে ওনাদের কাছে একটা প্রস্তাব করবো ইনশাল্লাহ। অলরেডি আমরা এটা নিয়ে আলোচনা করেছি, এটা আসলে নির্বাচনে আসার জন্য নয়, নির্বাচনের আগেও এই বিষয়ে কিন্তু আমরা আলাপ আলোচনা করেছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা এটার একটা সুফল পাব বলে আমি আশা করি। তো ধন্যবাদ আপনাকে আর মূল্যবান সময় নষ্ট করার জন্য, যে আপনি আপনার এলাকাবাসী যারা আছে মৃত্যুদের জন্য কিছু বলেন, আর ভোট কেন যেন 26 তারিখে যে ভোটটা দেয় এই জিনিসটা একটু ইনশাল্লাহ। আমি আমাদের উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহিনা সুলতানান স্যার উনি বলেছেন, এবং আমাদের রিটার্নিং অফিসার আব্দুল শুকুর স্যার উনি আমাদের আশ্বস্ত করেছেন ইনশাল্লাহ। আমাদের ওসি কর্ণপল্লী থানার ভারপ্রাপ্ত অফিসার দুলাল মাহমুদ স্যার উনি আমাদের আশ্বস্ত করেছেন ইনশাল্লাহ অবাধ সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন হবে। আমি যথেষ্ট আশাবাদী, আমি যথেষ্ট আশাবাদী একটা একটা সুন্দর কর্ণপল্লীতে, যাতে ওনারা নিজেরাও বলেছেন কর্ণপল্লীতে কর্ণপল্লী উপজেলা সৃষ্টির পর এটাই একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন এটাই। তো ওনারা একটা সুষ্ঠ সুন্দর একটা নির্বাচন, নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের আশ্বস্ত করেছেন। আমি ওনাদের প্রতিও এটা যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধার জায়গা থেকে বলতেছি, ওনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বিষয়টা নিয়ে। যদি অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন হয় আমি ইনশাল্লাহ শতভাগ আশাবাদী, আমি আগামী 26 তারিখ ইনশাল্লাহ বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার জন্য আমি আশাবাদী। ইনশাল্লাহ মানুষ আমাকে মূল্যায়ন করবেন, কারণ বর্তমান সময়ে আমি আপনাকে আগেও বলেছি তারুণ্য নির্ভর বাংলাদেশ সবাই তরুণের উপর নির্ভরশীল, ইনশাল্লাহ আমাকে সবাই মূল্যায়ন করবেন, ভালো একটা ফলাফল আমি আশা করছি। ধন্যবাদ আপনাকে আজকের জন্য, আমি আমার থেকে ধন্যবাদ ই+টিভির প্রতিনিধি, আসলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাকে হয়তো অব্যক্ত কিছু কথাবার্তা আছে, যেমন এগুলো আপনাদের ই+টিভির মাধ্যমে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরতে পারবেন ইনশাল্লাহ, আমি জানি, আমি আশাবাদী। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি, কারণ 8 নম্বর ওয়ার্ডের কিছু অবহেলিত 8 নম্বর ওয়ার্ডের কিছু মানুষের ছাওয়া পাওয়া চাহিদা থাকে, একটা ওয়ার্ডের একটা মেম্বার বলেন, একটা চেয়ারম্যান বলেন, সাধারণ একটা মহিলা সাধারণ সদস্য বলেন, প্রত্যেকের কাছে কিন্তু একটা মানুষের একটা চাহিদা চাওয়া পাওয়া থাকে, বুঝছেন। ওই চাওয়া পাওয়ার জায়গা থেকে বলতেছি সকলের একটাই দাবি, 8 নং ওয়ার্ডের একটা প্রাইমারি স্কুল একটা ভোট কেন্দ্র, এটার জন্য আমি সংশ্লিষ্ট বিভাগের কাছে আবারও দৃষ্টি আকর্ষণ করে আপনাদের ই+টিভির প্রতিনিধি আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। এটা আমি প্রত্যাশা করছি, এবং
আমার মার্কা হলো ফাঙ্কা, সবাই ফাঙ্কা ফাঙ্কা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এই আশা আমি করতে। যে সব সমাজের ইলেকশনে সব ছাব্বিশটা অংশগ্রহণ করে, যে নির্ভয়ে শান্তি বিভাগ ইলেকশন হবে, সবাই যেন অংশগ্রহণ করে, যার পা যারে যে পছন্দ করে তাকে ভোট দিবে, এইটাই কাম্য। এটাই আমি প্রত্যাশা করি, যাকে ভালো লাগে তাকে ভোট দিবে, এখানে কারো বা বাধা বিভক্তি থাকবে না, বা নির্ভয়ে ভোট দিতে পারবে, ভোট দিতে পারবে, সবাই নির্ভয়ে আসবে, যারা পছন্দ যে করে তাকে ভোট দিবে। যে ওনাকে চিনেন তো, উনি লোক কেমন মোটামুটি? মোটামুটি খুব ভালো, উনি তো আগে এলাকাতে কাজ করছে যথেষ্ট ভালো কাজ, ভালো কাজ করছে। তো এখন যদি কথা যে বর্তমানে যিনি মেম্বার আছে উনি কেমন? উনি তো ভালো লোক, উনি তো কার কাছে টাকা পয়সা বলতে নাই, উনি নিজের টাকা দিয়ে করে দিয়েছে অনেক কাজ, অনেক কাজ সরকারি তো ভাই এগুলো করছে, নিজের টাকা দিয়ে রকম নিজের টাকা দিয়ে করছে। বিগত ছিল ওনা থাকলে আর কোন সমস্যা হবে না। এখন পর্যন্ত আইন স্টম আছে, ও ওই ডেভেলপ আমাদের স্টম লেগি কেন ওখানে আনির কথা আছে, উকিলের তো উকিল সহ আনি বৈঠক করায় বাইরে ওই আজমাল হিসাবের শালা ইতারে আরও ওই মুন্সি এবং আরও কয়েকজন আইনি বাইরের সালিশ গেল মুন্স এখন কতই মানে এখন ওপেনিং এর লাই টিও দিলাম পাঁচ হাজার দুনো করতে ওপেনিংয়ে নোমানে টিয়া কোনো হাই বই ধরুন ডকুমেন্ট ইন মুন্সি পেটি লাই দিই আর জায়গা কিন ব্যাক ইন ফিলে লাই দিই আর কেন জায়গা বাইরের থেকে কিননি ইয়েন এটা রাহতে চেয়ারম্যানের বলে ইতার বলে বই চেয়ারম্যানের চেয়ারম্যানে ইয়ে নতুন একটা তুলে দিই আজ শুধু না দিন ব্যাক ইন ফিলি বহুত দিন নেই কিনু কিনে কিনু বাইরের থেকে কিনে দিয়ে কিনু আতে কিছু নেই হ্যাঁ সব পুরা আর তারপরে ওই মরা মানুষ তো যেন দলিল করিকে ইয়ে তার আসামি করিকে এখানে তো 98 জন এখানে 99 জন 9 জন আসামি দিয়ে দিয়েন আদালত করিকে নাম জারিলে কিন্তু ইয়ে না আরো আরা বিয়ে আরা মুখের দিনের সম্পত্তি কিন্তু ইয়ে না যে কি করতে তার জাল দলিল হোড় না যে বিশেষ চলেন এটা এই সিলেন্ডার তো তিন লিভ উঠল দুই লিভ উঠে তার নাম নাই মেস্টার হতে স্যার আর নাম নাইলে কেয়া কত পেপার দিবে কেয়া কত মামলা করি বলে আই নগরি না অন্য খাতা আইসি হোড় উঠত আইসি আর দেখতে দেখি ইন নাম নাই স্টাফ তিনজন ডা হয় আর কাল লিখে দিই আমি দেখা না স্টোর দিয়ে তো লই দিয়ে এই জলি দি ফেলি থি গোটা দি ভিন্ন মানসি লাইক 12টা বাজে ফেলাই দিই ফেলাই দিই মেম্বারের বিচার করি কি বিচার বসি মাফি দিই আমার এলাকার ভোটার এবং এলাকার জনসাধারণ অত্যন্ত শান্তিপ্রিয় জনগণ তারা আল্লাহর রহমতে আগামী 26শে ডিসেম্বর সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষভাবে যার যার পছন্দের প্রার্থীকে রায় দিয়ে নির্বাচিত করবেন এটাই আমার প্রত্যাশা এবং আমি আশা করব পরবর্তী নির্বাচন পরবর্তী যাতে আমাদের ভাইয়েরা একে অন্যের সাথে কোনো দ্বন্দ্ব সংঘাত বা হানাহানিতে যুক্ত না হয় এটা সবার প্রতি অনুরোধ রইল এবং উক্ত 3 নম্বর ওয়ার্ডে আমরা 5 জন প্রার্থীর মধ্যে আমি একজন আমার অনুরোধ হচ্ছে সবার কাছে 5 জন প্রার্থীর মধ্যে যাকেই আপনারা যোগ্য মনে করবেন যিনি অত্র এলাকার জন্য কাজ করবেন অত্র এলাকার শিক্ষা চিকিৎসা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সর্বোপরি সামাজিক উন্নয়নে কাজ করবেন তাকে আপনারা যোগ্য
বিবেচনা করলে তাকে বিবেচিত করবেন। আবারও নির্বাচন কমিশনারের প্রতি আমার অনুরোধ রইল যাতে তাহারা কোনোরকম কারচুপি বা কোনোরকম পক্ষপাতিত্ব না করে সকলকে সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচনে ভোট দেওয়ার জন্য যাতায়াতের ওরা আরা সব মিলে মিলিয়ে একটা মিলে বসে চা নাস্তা করি, এটা সবাই দেখতেছে, সবাই বলতেও সুন্দর পরিবেশে আপনারা নির্বাচন করতেছেন। জি, কোনো সমস্যা বা কোনো কিছু বিরাজ করতেছেন না, সুন্দরভাবে আপনারা ঈদের ঈদের উৎসবের মাধ্যমে আপনারা ইলেকশনের সুন্দরভাবে সুস্থভাবে এটাই আপনার দাবি। বর্তমানে আপনি যদি নির্বাচিত হয় আপনার এলাকার উন্নয়নের জন্য কি করা আমার উন্নয়নের জন্য? আমি উন্নয়ন তো আমি করতে সহ্য করতে পারবো না, ও ওর থেকে যা বরাদ্দ আসে সবগুলো আমি যে যেখান থেকে যেখানে জরুরি সেই সেই জায়গার মধ্যে বড় করে কাজটা করে দেব, এটা আমার আশা। আমরা আর মানুষকে কোনো রকম আমরা কষ্ট আমি কষ্ট দেব না, আমি কষ্ট আগেইতে আমরা মানুষের উপকার করে আসছি। ইনশাল্লাহ যদি আমি যদি নির্বাচিত হই কিন্তু মানুষের উপকারে যে কোনো টাইমের মধ্যে আমি লাগার জন্য উপস্থিত থাকি। ইনশাল্লাহ হ্যাঁ, আগামীতে যদি আল্লাহ নির্বাচন করে দেয় আমাকে জনগণের ভোটে, ইনশাল্লাহ আবার কাজ করার জন্য মোটামুটি আপনার আগে চাপ দেবেন নির্বাচিত হন, এখন কী চিন্তা ভাবনা আছে, প্রথম চিন্তা চিন্তা রাখি প্রথম কী করবেন? প্রথম চিন্তা হলে আমরা লোড চার্জে কাজ করবো জনগণের স্বার্থে, সরকারের যে কোনো ভাই আপনি কী মার খাবেন? আমার আপনার সরকারি সকল কর্মকাণ্ড আমি জনগণের মধ্যে জনগণের মাঝে পৌঁছে দেবো, এই আসে আর কি, জনগণের মাঝে আমি স্বতঃস্ফূর্তভাবে আমি পরিচালনা করবো। আর ইপটিজিং যে মাদক ইপটিজিং মাদক জুয়া এবং নানান অসামাজিক কার্যকলাপ থেকে আমি আমার এলাকাকে মুক্ত রাখব, আমার এলাকাতে ভূমিদস্যু দালাল মুক্ত সমাজ প্রতিষ্ঠায় আমার একমাত্র লক্ষ্য। 26 তারিখ সবাই যেন নির্ভয়ে ভোট দিতে আসে। ভাই আপনাদের হ্যান্ডবিল নেই? হ্যান্ডবিল নাই, নাম দেওয়ার জন্য খুব ভালো করে হবে। আপনি ফিল কেমন রকম করতে কোনো সুন্দরভাবে নির্বাচন করতে হবে, উৎসব মহিলার পরিবেশে জনগণ যাকে পছন্দ করে তাকেই ভোট দিচ্ছে, এটাই আপনার কাম। আবার দাঁড়াইছেন উৎসব মহিলার পরিবেশ বর্তমানে করতে কোনো একজনের প্রতি একদিন হিংসাত্মক কোনো কিছু নাই, উৎকর্ণমূলক কোনো কিছু নাই, যে আমরা সুন্দরভাবে প্রচারণা করছি, জনগণ যাকে লাইক করে তার পছন্দ করে তাকে ভোট দিচ্ছে, এটাই আপনার কাম। নির্বাচিত হলে আপনি কী করবেন? জনগণের ভোট দিয়ে নির্বাচিত করলে আপনি জনগণের যে এই যে বর্তমানে আপনি নির্বাচিত হলে এই কাজ করবেন, আপনি জনগণের উদ্দেশ্যে কিছু করবেন যে আপনাকে আমাকে যে বর্তমানে আমি এলাকাবাসীর থেকে যে রিপোর্ট দিয়েছি যে ওনার কিছু জায়গা এখন দখল করে রাখছে আর কি, এটা কতটুকু সত্য আপনার কতটুকু জানেন? আর
যে বর্তমানে আপনি নির্বাচন করতেছেন, হ্যাঁ বর্তমানে ইয়াং জেনারেশন তরুণের প্রকাণ্ডনা বেশি উন্নত। আমরা আশা করবো, আমরা ইয়ের মধ্যে সাথে কথা বলছি, তারপর নির্বাচন কমিটির সাথে কথা বলছি, ওনারা আমাদের বলছেন সুন্দর একটা নির্বাচন আমাদের উপহার দেবে। আমরাও সুন্দর সম্পূর্ণ সুস্থভাবে এলাকাবাসীকে নিয়ে, আমাদের ভাই ভারতকে নিয়ে আমরা সুন্দর একটা নির্বাচন আশা করতেছি। আমরা আশা করছি সবাই 100% না দিলেও আমরা 70%-80% ভোট কাজ করে আমরা সম্পূর্ণভাবে একটা সুন্দর পরিবেশ নির্বাচন করবো বলে আশা করতেছি। যে বর্তমানে আপনি যে নির্বাচিত হন, আপনি এলাকার জন্য কি চিন্তাধারা আছে? আমার এলাকার জন্য চিন্তাধারা আছে, আমাদের 8 নং ওয়ার্ডে আসলে বেশি অবহেলিত, একটা স্থায়ী উপকেন্দ্র নাই, আর একটা হচ্ছে আমাদের কোনো প্রাইমারি স্কুল নাই, কোনো মাদ্রাসা নাই, কোনো টিকার কেন্দ্র নাই, আর বিশেষ করে আমাদের এখানে জলবদ্ধতা বেশি, তার পানি কালেতে যাওয়া নিষেধ সম্পূর্ণ বাণীবন্দরকে। আমরা প্রথম হলে একটা প্রাইমারি স্কুল এবং একটা ভোট কেন্দ্র, আর একটা হচ্ছে আমাদের টিকার কেন্দ্র এবং জলাবদ্ধতা, রোড কাট সম্পূর্ণ স্বাস্থ্য করার জন্য আমরা আশাবাদী সম্পন্ন। এটাই আপনার, এটাই আমার প্রত্যাশা। এই যে বর্তমানে আপনি নির্বাচিত হন, তো এলাকাতে এইসব কাজগুলো অব্যাহত রাখবেন, এসব কাজে বাকি কাজগুলো হয়েছে, রোড কাট, রাস্তাঘাট, নালা, এসব কাজগুলো আমরা অব্যাহত রাখবো, এগুলো অব্যাহত রাখবো। আপনি এলাকাবাসীর জন্য কি মিটিং? আমি চাই আমাদের এলাকাবাসী সবসময় ভাই বোনেরা চাচা চাচি সবাই মিলে যেন আমাকে সম্পূর্ণভাবে আপেল মার্কা ভোট দিয়ে যেন নির্বাচিত করে। আমি সকলের কাছে দোয়া চাই এবং আশা রাখি আমাকে সবাই ভোট দিবে। তো আমি চাই জনগণে আমাকে যদি চাই, ইনশাল্লাহ আমি আসবো। আপনি যদি নির্বাচিত হন এলাকার জন্য আমি যদি আসি, তাহলে আমি দেখবো দেশের মন্দির কি, রাস্তাঘাট, অমুক সমুক যা আছে এগুলো উন্নয়নের জন্য আমি চেষ্টা করবো। আগামীতে নির্বাচনটা যদি সুস্থ সুন্দরভাবে নির্বাচন বহাত দিতেছে, যে আপনারা যে বর্তমানে যারা আপনার এলাকাবাসী আছে তাদেরকে বলেন সুন্দর পরিবেশে যেন সকালবেলা তারা ইলেকশনে আসে, মানে সে যাকে পছন্দ করতে যাকে তাকে যেন বলতে, এটাই আমি বলবো। তারপর বর্তমানে যে আপনার এখন এই অবহেলিত এলাকার মধ্যে, আপনার এই এলাকাটা অবহেলিত একটা এলাকা, এর জন্য আপনার কী পদক্ষেপ? অবহেলিত আমি দেখব, নির্বাচিত যদি হয় তাহলে আগামী ইয়াতে যা এই অনুদান আসে তাহলে আমি এখানে ইয়া করবো, এগুলা এটা বন্টন করবো। এটা বলতেছে আপনাদের আগামীতে ভূগ্রামাকে যা হলে আপনি এলাকা উন্নয়নে কাজ করবো, এটাই আপনার। হ্যাঁ দাদা, উনি লোক কেমন বর্তমানে, যিনি ভালো যে উনি যদি নির্বাচিত এলাকায় কাজ করতে পারবে, অবশ্যই পারবে না? হ্যাঁ, যে উনি বর্তমানে চলো চলো এখানে সুস্থ নির্বাচন হবে ইনশাআল্লাহ, আগামীতে কি সুস্থ হবে, সুস্থ হবে যদি নির্বাচন সুস্থ হয়, সুন্দর নির্বাচন হয়, আপনি জয় হন, আপনার কিছু ধারা রেখে আমার ইচ্ছা ছাড়া আমি এখন নতুন আইছি, এখন এলাকার উন্নয়ন করবো, জনগণের সেবা করবো, জনগণের সেবা করবো, এটাই আপনার কথা। হ্যাঁ কথা স্যার, তো আপনি যে টিউবওয়েল মার্কায় যে নিয়োজিত হলে আপনি এলাকার উন্নয়নের কাজ করবেন, এটাই আপনার কথা। তা আপনার এলাকাবাসী যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? এদের উদ্দেশ্য হলো এরা আমাকে খাড়া করে দাঁড় করেছে, এই জন্য মানে নতুনভাবে খাড়াইছি। আমি আমাকে বলছিলাম আমি মেম্বার হারালে কী হবে, আমার দরজা সব সময় ওদের জন্য 24 ঘন্টা খোলা থাকে, আপনি চান ওরা আপনাকে ভোট দিয়ে কামনা, যে বর্তমানে উনি উনি এলাকাবাসীর কাছে একটা অনুরোধ যে ওনাকে জনগণ যাকে রায় দিবে, জনগণ যাকে বেছে নেবে সেই হয়। 40 কে 9টা ওয়ার্ড আছে,
এক নম্বর ওয়ার্ডে ইনশাল্লাহ আমি হিসাব করি যে এক নম্বর মডেল ওয়ার্ড হিসাবে আমি রূপান্তরিত তার তো দূর হত হইল চললে আমাদের এখানে তো মনে করেন সরকারি অনেক বাতা আছে পঙ্গু বাতা বয়স্ক বাতা মাতৃত্ব বাতা অনেক বাতা আছে এই বাতাগুলো সরকারে যা দেবে জনগণ ন্যায্য অধিকার হিসেবে পাড়া হিসাবে যে পাওয়ার যোগ্য তা থেকে ঠিক মতো আমি বন্টন করে দেবো কিন্তু সরকারের ওখান থেকে পাঁচটা টাকা আমাকে দিতে হবে না মানে সরকারে যে আপনার ভাতা যেটা আপনাকে দিবে হ্যাঁ সম্মানী ভাতা সম্মানী ভাতা ওইটা আপনি নেবেন না ওইটা আপনি জনগণের মধ্যে উৎসর্গ করবেন সুন্দর একটা করে দেখতে দিই তো যাক এখন বর্তমানে যে বড় বয়স্ক ভাতা বিধবা ভাতা যারা উপযুক্ত তারাই পাবে না স্বজন বিধি না স্বজন স্বজন বিধি হবে না ন্যায্য অধিকার হিসেবে মানে পাড়া হিসেবে সবাইকে বন্টন করে দেওয়া এখন অনেকের অভিযোগ যে মেম্বার যারা আছে চেয়ারম্যান যারা আছে তারা স্বজন প্রীতি বা এলাকাতে মনে করেন যারা প্রাপ্য অরিজিনাল যে এটা প্রাপ্য সে না পেয়ে তারা স্বজন প্রীতি করে একজনে চারবারও বাজেছে আরেকজন একবারও বাজেছে অনেক ত্রাণ যারা আছে গোয়ার সামগ্রী প্রধানমন্ত্রী থেকে আছে যেগুলো অনেকে যা পাঁচবার ওদের লোক আর বাইরের লোক একজন যারা প্রাপ্যরা পায় এখন আপনি যদি নির্বাচিত হন এলাকাতে ন্যায্যভাবে সবাইকে সুন্দরভাবে যে অধিকারটা পায় মতো ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই আমার এক নম্বর ওয়ার্ডে ফারা হিসাবে ন্যায্য অধিকার হিসাবে উপযুক্ত যারা খাওয়ার উপযুক্ত তাদেরকে বন্টন করে দেবো কিন্তু আমি কোনো স্বজন প্রীতি করবো না তারপরও মানে দেওয়ার পরে এখন তো বিভিন্ন মেম্বারে 50 টাকা 100 টাকা 200 টাকা করে এদের কাছ থেকে নেয় ওই রকম কোনো ফাঁস পয়সা আমাকে দিতে হবে না দিতে হবে না আমি নেবো মানে আমি চাই এই এলাকার সেবক হিসাবে আমি কাজ করতে চাই মেম্বার হিসাবে না সেবক হিসাবে আমি চলে যাবো।